আমরা এখন একটা অ্যাপ্লিকেশন দেখতে চাচ্ছি আমি এখানে যে ডাটা টা দিছি এই ডাটা হচ্ছে কোন একটা কোম্পানির একটা শেয়ারের প্রাইস একটা কোম্পানির দেখা গেল কি ঢাকা যে আমাদের শেয়ার মার্কেট যেটা ছিল স্টক এক্সচেঞ্জ এইখানে কোনো একটা শেয়ারের দশটা মান্থের শেয়ার প্রাইসটা দেওয়া আছে যে দেখা গেল যে এই প্রথম মাসে এই ওই শেয়ারের প্রাইসটা ঢাকা স্টক এক্সচেঞ্জে একশো টাকা তারপরে পরের মাসে সেই শেয়ারের দাম একশো টাকা তারপরে একশো পনেরো টাকা এরকম করে করে দশটা মান্থের ঢাকা স্টক এক্সচেঞ্জে কোনো একটা শেয়ারের প্রাইস দেওয়া আছে আর চিটাগাং যে আমাদের স্টক এক্সচেঞ্জ আছে ওইখানে ওই শেয়ারেরই অন্য কোম্পানির শেয়ারও আমরা বলতে পারি যে অন্য কোম্পানির একটা শেয়ারের দশটা মান্থের টাকা দেওয়া আছে যে ফার্স্ট মান্থে একশো আট টাকা শেয়ারের দাম পরের মান্থে হচ্ছে একশো টাকা পরের মান্থে একশো টাকা এখন কথা হলো যে তুমি এই ডাটা তোমার কাছে আসে তুমি এই ডাটাগুলো গুলো জানো তাহলে এখন বলা হলো যে তোমার কাছে অনেকগুলো টাকা আছে তুমি কোথায় আসলে ইনভেস্ট করবা কোথা থেকে তুমি তো এটার জন্য কিন্তু অবশ্যই আমাদের এখানে এই আমাদের মেজার অফ ডিসপারশন দরকার আমি তোমাদেরকে মনে হয় বলছিলাম যে কোন একটা ডাটা আমি আসলে কি দেখবো যে কোন জায়গায়টা ডাটা বেশি দূরে যাবে না যে একটু কাছাকাছি আছে ডাটা গুলো বেশি ইউনিফর্ম এটা আমরা কিভাবে বুঝি কোন ডাটাগুলো বেশি ইউনিফর্ম যেটা কফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স সিভি যেটা এটা যেখানে যত কম হবে সেই ডাটাগুলো বেশি ইউনিফর্ম হবে ইউনিফর্ম বেশি মানে কি যে ওইটা মেন ডাটা থেকে মানে বেশি ডিভাইড করবে না বেশি মানে হচ্ছে বিচ্যুত হবে না আলটিমেটলি বেশি ভ্যারি করবে না কফিশিয়েন্ট অফ মানে কফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স কম মানে সেই ডাটাগুলো বেশি ভ্যারি করবে না তো আমরা এখন যেটা করব এই দুইটা থেকে কফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্সটা আমরা বের করব করে যেটা কম হবে আমরা বলে দেব যে সেখানে আলটিমেটলি আমরা ইনভেস্ট করব তো ফার্স্ট কথা হচ্ছে এটাকে আসলে একটা গ্রুপ ডাটা নাকি আনগ্রুপ ডাটা একটা আনগ্রুপ ডাটা তো আমরা নরমালি কোফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স বের করতে চাচ্ছি তাহলে আমাদের যেটা করতে হবে আমি ফার্স্টে বলছিলাম তোমাদেরকে তোমরা কি করবা কোনো একটা অঙ্ক করার আগে তুমি দেখবা কি বের করা লাগবে তারপরে ওইটা সূত্রটা একটু লিখে নিবা তুমি জানো কোফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স মানে কি আলটিমেটলি সিগমা বাই এক্স বার ইনটু হান্ড্রেড পার্সেন্ট তো সিগমাটা আমরা বের করবো তো সিগমা আলটিমেটলি এটা আনগ্রুপ ডাটা আনগ্রুপ ডাটার জন্য সিগমা বের করার সূত্র একটাই আমরা নর্মালি জানি সেটা হচ্ছে রুট ওভার সামেশন অফ fi ইনটু কত xi minus x বার হোল স্কয়ার বাই কত n এটাই ছিল আলটিমেটলি আমাদের সিগমা বের করার জন্য ফর্মুলা তো আমরা যেটা করব আলটিমেটলি যে এখানে তাহলে এই তো বের করতে পারবো আমরা x বারের ফর্মুলাটা এখানে যে এখানে তো আমাদের নরমালি কত যে সামেশন অফ আই ডিভাইডেড বাই n বলতে পারি আমরা তাহলে আমাদের x বারটা বের হয়ে চলে আসবে তো আমরা তাহলে সিগমা বের করার জন্য এই ফর্মুলাটা আমাদের দরকার এই ফর্মুলাগুলো যদি আমাদের বের করা লাগবে কি তাহলে xi ফার্স্ট x বারটা বের করব এক্সবারটা বের করে আচ্ছা সরি এখানে তো আই হবে না কারণ এটা আনগ্রুপ ডাটা তাহলে শুধু হচ্ছে এক্স আই মাইনাস এক্সবার হোল স্কোয়ারটা হবে তো আলটিমেটলি আমাদের তাহলে এক্সবারটা বের করব তারপর এক্সবার থেকে এক্স আই মাইনাস এক্সবার স্কোয়ার করবো তারপর তার সাম বের করে অ্যাভারেজ করে তাহলে আমাদের সিগমাটা বের হয়ে যাবে তো ফার্স্টে আমরা কি করবি ঢাকার জন্য আমরা বের করে ফেলি ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য আলটিমেটলি আমরা কি বের করব আমরা দুইটা ভাগ করে ফেলবো আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য এই ভ্যালুগুলো বের করব তো ফার্স্ট কথা আমাদের এক্সআই গুলো ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য কত দেওয়া ছিল লিখে নিই আমরা এক্সআই গুলো কত দেওয়া ছিল একশো পাঁচ তারপরে একশো বিশ তারপরে একশো পনেরো একশো আঠারো একশো তিরিশ একশো সাতাশ একশো নয় একশো দশ একশো চার আর একশো বারো এটা ছিল আমাদের এক্সআই এর ভ্যালু তারপরে আমরা কি করবো এক্স বার বের করবো এক্স বারটা আলটিমেটলি কি এক্স বারটা হলো সবগুলো যোগ করে আলটিমেটলি যা ভ্যালু আসবে তার অ্যাভারেজ তো দেখবো আমি সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আলটিমেটলি ভ্যালু পাবো হচ্ছে আমরা এগারোশো পঞ্চাশ কত পাবো ভ্যালুগুলো তাহলে আমাদের এক্সবারটা কত হবে ওই এগারোশো পঞ্চাশকে যদি আমরা টোটাল কয়টা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দিয়ে যদি ভাগ করি অর্থাৎ একশো পনেরো এইটা হচ্ছে আলটিমেটলি এখানকার এক্স বার তারপর আমাদের কি দরকার এক্স আই মাইনাস এক্স বারের উপর স্কোয়ার দরকার তো এক্স আই মাইনাস এক্স বার তারপর স্কোয়ার দরকার এই ভ্যালুগুলো যদি আমরা বের করি তাহলে কত আসবে দেখো এক্স আই একশো পাঁচ একশো পাঁচ মাইনাস একশো পনেরো কত হয় একশো পাঁচ মাইনাস একশো পনেরো মানে হচ্ছে কত দশ দশের উপর স্কোয়ার মানে কত আসবে একশো তারপর একশো বিশ একশো পনেরো পাঁচা পাঁচা পঁচিশ এরকম করে আলটিমেটলি আমি সবগুলো বের করবো যে এটার থেকে এটা মাইনাস করে তার স্কোয়ার করে সবগুলোর সাম্য যদি আমরা করি তাহলে আলটিমেটলি দেখবো কি এটার ভ্যালু চলে আসছে কত আমাদের সিক্স নাইন ফোর এক্স আই মাইনাস বারটা কত চলে আসবে সিক্স নাইন ফোর তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা ভ্যালুগুলো বের করতে পারবো তাহলে কি বের করতে দরকার আমাদের দেখো ফার্স্টে আমরা এক্স বারটা জানি তাহলে সিগমাটা বের করবো সিগমার সমান সমান কত আসবে রুট ওভার সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত এন তাহলে এখানে এক্স আই মাইনাস বার ভ্যালুটা আমরা কত পাইছি রুট ওভার সিক্স নাইন ফোর ডিভাইডেড বাই কত পাবো টেন দ্যাট মিনস এটার ভ্যালু আসবে কত আলটিমেটলি এইট পয়েন্ট থ্রি থ্রি এটা হচ্ছে সিগমার ভ্যালু তারপরে আমাদের কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স তাহলে কত আসবে এটা হচ্ছে ঢাকার জন্য

একশো একশো পঁচিশ একশো পঁচিশ একশো বিশ একশো দশ আর একশো পঁয়ত্রিশ সেটার আমরা সাম করবো তারপরে এক্সবারটা আমরা বের করবো সাম করলে আলটিমেটলি কত চলে আসবে ওয়ান ওয়ান নাইন জিরো তারপরে এখানে কত আসবে তাহলে ওয়ান ওয়ান নাইন জিরোকে আমরা দশটা দিয়ে ভাগ করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দিয়ে আলটিমেটলি পাবো একশো উনিশ তারপরে আমরা এখানে কত বের করবো এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার করবো দ্যাট মিনস কীরকম আসবে সেটা যে এক্স একশো আট থেকে একশো উনিশ বাদ করলে যেটা হয় তারপর স্কোয়ার করবো সবগুলো ভ্যালু যদি আমরা যোগ করি এখানে যোগ করলে আলটিমেটলি ভ্যালু পাবো আমরা এক হাজার আঠারো কত পাবো আলটিমেটলি এক হাজার আঠারো যদি আমরা পাই তাহলে সিগমাটা কত হবে এটা এটা কার ভ্যালু এটা হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে এটা তাহলে এখানে সিগমা সমান সমান কত চলে আসবে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার তার সাম নিতে হবে অবশ্যই ডিভাইডেড বাই এন তাহলে এটার ভ্যালু কত চলে আসে

দুইটা ডাটার এই ঢাকার জন্য আমাদের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সের ভ্যালু 7.24% আর চট্টগ্রামের জন্য সিগমার ভ্যালুটা কত 8.47% দ্যাট मींस এখানে আমরা লিখতে পারি যে সি ভি অফ ঢাকা ইজ লেস দ্যান সি ভি অফ চট্টগ্রাম তার মানে কি যে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স ঢাকার যেটা ঢাকার যে রকম ইউনিফর্ম ঠিক আগের কিন্তু ডাটাগুলো অত ইউনিফর্ম না ওটা ডেভিয়েট করে অনেক তারা বেশি সুতরাং আমাদের কোথায় ইনভেস্ট করা ভালো হবে যেখানে ডেভিয়েট কম করবে ডাটাগুলো ভালো ইউনিফর্ম আমরা সেখানে কি করবো ইনভেস্ট করবো দ্যাট মিনস এখানে তাহলে আমাদের অবশ্যই কোথায় ইনভেস্ট করতে হবে আমাদেরকে ঢাকায় ইনভেস্ট করতে হবে সুতরাং এখানে যে তোমাদেরকে কোশ্চিনটা করা ছিল যে তুমি কোন স্টক এক্সচেঞ্জে তুমি মানে কি করতে পারো ইনভেস্ট করতে পারো আমরা অ্যান্সার দেবো কোথায় ঢাকায় আমরা ইনভেস্ট করবো তার ব্যাখ্যাটা কী হবে সেটার যেহেতু অফ কফিসনসটা কম তাহলে আমরা মাথায় রাখবো আমি প্রথম দিন থেকে বলছি এখন পর্যন্ত সেটা হলো যে যখনই আমরা কোনো স্টাডিস্টিক্সের অঙ্ক করতে যাবো আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে ওটা সূত্র লিখে নেওয়া ফার্স্ট কাজটা হচ্ছে আমি দেখবো গ্রুপ ডাটা নাকি আনগ্রুপ ডাটা তারপরে সেটা সূত্র লিখবো সূত্র লিখে আমরা দেখবো যে আলটিমেট আমাদের কি বের করা লাগবে আমরা কলম অনুযায়ী সেটা সেটা বের করবো আর আমরা এখানে যেমন শ্রেণী যে আমরা শ্রেণী সীমা গ্রুপ ডাটার জন্য সি ধরে নিছি কেউ ওটাকে ইজ ধরতে পারে কেউ ওই যে আমার কে এ ধরতে পারে বড় ধরতে পারে এটা তোমরা ঠিক করে নিবা জাস্ট জানবা যে কোনটার মিনিংটা কি সূত্র জানবা ওই অনুযায়ী অঙ্কগুলো বের করবা বের করে সূত্র বসাই দিবা ভ্যালু চলে আসবে ওকে